व्हाट ए वर्ल्ड कप जापान आ रही दीचे जर्मनी के ना आर ना भाई कोवा कर दे भाई व्हाट ए वर्ल्ड कप की चल चे भाई की तार कोई एक दिन अभी वीडियो कर चिलो जरे कतार के किस थी कुछ चिलाम जगरे तार पड़े आरे डे कौन टीम हल्लो ये कैसे की बोले कौन टीम डे टा हल्लो कतार एर पर ईरान के किस थी कुछ चिलाम जे जापान व्हाट ए मैच भाई तू एक आ रही थी जापान जर्मनी के नाउ एवर ए जिनिस टा किंतु एक गुजे जर्मनी कोस्टारिका स्पेन जापान एर मैच टा आचे ग्रुप टा आचे सी ग्रुप टा इंटरेस्टिंग करते चलो चे अखंड स्पेन एर ग्रुप भाई नहीं अखंड कोटा बजे साढ़े आठ नोटा बजे जाए अखंड स्पेन एर उत्सव स्पेन एर लाइनअप में ही चे এবং স্পেনের লাইভ আরে সেন্টার ব্যাকে রড্রি খেলছে সিডিএম ম্যানচেস্টার সিটি সিডিএম রড্রি খেলছে তো কি হতে চলেছে আরেকটা যদি আপসেট হয় ক্রোয়েশিয়া যদি একটা ড্র বার করে নেয় তাহলে জি হ্যাঁ দোস্ত জি হ্যাঁ ভাই জার্মানি আর স্পেন যে গ্রুপে আছে সেই গ্রুপে টপে থাকবে হচ্ছে জাপান যেহেতু 3 পয়েন্ট বার করে নিয়েছে আর যদি কোস্টারিকা ড্র কোনো রকমে বার করে নেয় স্পেনের বিরুদ্ধে তাহলে স্পেন জার্মানির গ্রুপে 1 নম্বর 2 নম্বর থাকবে জাপান আর কোস্টারিকা ক্যান ইউ বিলিভ ইট আই কান্ট টেক ইট আমি এর থেকে বেশি সারপ্রাইজ আর নিতে পারছি না ভাই ইট ইস গোয়িং টু মাচ কালকে যা ঘানা পর্তুগাল আছে সেখানে যদি ঘানা আমি ওয়ান্ট ঘানা জিতে যাক সবাই জিতে যাক যেভাবে কালকে যে শুরু হয়েছে আমি তো মেসির ফ্যান ওইদিকে মেসির পোস্টার টাঙানো আছে আমার তো আমি তো নাচবো ভাই আর অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি আই হেট জার্মান টিমস অ্যান্ড অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান ইউ অলসো নো যে 2014 সাল ভাই আমি তো খুব কেঁদেছিলাম মারিও গোসে আবার আজকে এসেছিল মোটকা মাল এরকম তন্দ হয়ে গেছে আমার থেকেও বেশি বড় মারিও গোসাল এসে কিচ্ছু করতে পারিনি ভাই সাবস্টিটিউশন হোয়াট এ গেম রিটিং ফার্স্ট অফ অল হোয়াট এ গেম রিটিং ভাই জাপানের যে কোচ আছে তাদের যখন জার্মানি অল আউট অ্যাটাকে গেছে সেকেন্ড হাফে তখনই একদম কী সাবস্টিটিউশন মিনা মিনোকে নামালো তারপরে আরও দুজন নাম্বার 8 বলে যে জার্সি প্লেয়ার ছিল কমন আমি নাম তো মনে রাখতে পারবো না জাপানের প্লেয়ার ভাই নাম মনে রাখতে পারছি কমন নাম্বার 8 বলে জার্সি যে প্লেয়ারটা ছিল সে সেকেন্ড গোলটা ছিল আর আরেকটা গোল আরেকটা প্লেয়ারকে নাম হয়েছিল যারা পেসে তুয়ে দিচ্ছে মানে আগুন ফায়ার ফায়ার আগ খেলছে ভাই তারা মানে পেসে পেস দিয়ে পুরো তার পুরো জার্মানির হাইলাইনকে ব্যাকলাইনকে পুরো একদম ইয়ে করে দিচ্ছে ব্যাকলাইন যে হাইলাইনটা খেলছিল মানে সেকেন্ড গোলটার ক্ষেত্রে স্লটার ব্যাককে পুরো স্কিন করে দিচ্ছে ভাই স্কিন করে দিচ্ছে হোয়াট এ ম্যাচ তাও নোয়ারকে বিট করেছে ফার্স্ট পোস্টে নোয়ারকে বিট করে সেকেন্ড গোলটা মানে টেস্টি ওটা তাও আরেকটা 3 গোল হতে পারতো যেই গোলটা করেছে সেকেন্ড গোলটা সে একটা এক গোল হওয়ার আগেও একটা গোলের চান্স ওপেন গোলের চান্স মিস করেছিল এটা নয়ার বাই দ্য ওয়ে খুব ভালো চান্স করেছিল কাইন্ড অফ যে জার্মান যে কোচ আছে কি হ্যান্সি ফ্লিককে কাইন্ড অফ মানে ব্লেম দেওয়া যায় কারণ আলটিমেট যখন পেনিট্রেটিং টাইম ছিল যখন জার্মানি একদম চড়ে খেলছিল তখনই মেন প্লেয়ারকে বার করে দিল যেমন মুসিয়ালাকে বার করে নিল তারপরে মুসিয়ালা কী বলে নাবড়িকে বার করে নিল তখনই মেন প্লেয়ার তখন দরকার ছিল এবার থাকলেও তো আমি কোনো ক্রেডিট দিচ্ছি না থাকলেও যে কিছু করতে পারতো আই নাথিং জার্মানি হ্যাজ অনলি টু ব্লেম দেমসেলস অর নাথিং এলস টু ওয়েস্টফুল এত চান্সের পর চান্স টু ওয়েস্টফুল অ্যান্ড প্রচণ্ড সেলফিশনেস ভাই এতটা সেলফিস তো ভাই মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্লেয়াররা খেলে না ভাই তাকিয়ে নেই পাশে পাশ করে গানাবড়ির পাশে পায়ে বল পাচ্ছে শর্ট পর শর্ট নিয়ে যাচ্ছে হেডার মারছে শর্ট মারছে কাইন্ড অফ নিয়ে যাচ্ছে পাস করবে আরে পাশে প্লেয়ার আছে দেখিয়ে নে ভাই একটু পাস করে নে ভাই গুন্ডগানের ক্ষেত্রে একবার দুবার হয়েছে কাইন্ড অফ ভাগ্য ভালো ওরা পেনাল্টিটা হয়েছিলো ফার্স্ট হবে নাহলে তো ওটাও হতো না নাহলে তো পেনাল্টি তো গোলটা হচ্ছিলো না একটা গোল করেছে কাইন্ড অফ আমার কাছে একটু ডর লেগেছে বাট ঠিক আছে দেওয়া যেতে পারে পেনাল্টি এমন কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন না বাট
এশিয়ান টিমস এটাই তো ছিল দিস ওয়ার্ল্ড কাপ ইজ লিট দিস আই এম ওয়াচিং দোস্ত আই এম আমার মুখের ভাষা বুমবান চলে যাচ্ছে আমি এখন মানে আমি আই এম আউট অফ দ্য রুফ আউট অফ দ্য স্কাই আমি জানি না আমি কি হয়েছে ভাই কি চলছে ভাই ফুল অফ সারপ্রাইজেস আর একটা যদি আর আর একটা কিন্তু আজকে কানাডা বেলজিয়াম আছে 12:30 সময় আই জানি না সেটা দেখতে পাবো কি পারবো না মানে অত এনার্জি দেবে কিনা দিনে 4টে ম্যাচ দেখার অত এনার্জি দেবে কিনা কিন্তু ওটাতেও যদি আলফনসো ডেভিস তারপর জোনাথন ডেভিড এরা যদি কিছু একটা করে দেয় কারণ বেলজিয়ামের ব্যাকলাইন খুবই উইক আর এরপরে যদি যে ম্যাচটা আছে এবার এখন যে ম্যাচটা হতে চলেছে 9:30 সময় কোস্টারিকা স্পেন যদি একটা সারপ্রাইজ এর থেকে ভালো আর কিছু হবে না ইটস লাভ দিস ওয়ার্ল্ড কাপ লাভ দিস ওকে লিটারালি ইট হ্যাঁ চলো এখন আমি দৌড়াবো আরেকটা ম্যাচ দেখার জন্য আবার পরের ভিডিওতে কথা হবে কি হবে না জানি না ভাই চাও 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 চাও